Assalamualaikum. Asha kori shobai bhalo achen. Apnara chan shudhu plaster jonno motawali. Ashole motawali ta ki? Motawali ta kibhabe kotha theke ashe? Apnar plaster eta to muloto Bangladeshe chole hocche tinta jaygar balu. Ekta hocche pakshi ishwardi pabna, ekta hocche jomuna ar ekta hocche horina. So sobche patla balu ta hocche horiner balu. সবচেয়ে ঠিক যেটা হয় আপনার দানা যেটা কম হয় আপনি মেজারমেন্টে যদি আমি বলতে চাই 1.2 FM অথবা 1 FM এর যে বালুটা আছে ওটা হচ্ছে হরিণার বালু ওটা আমরা কখনো স্টক দেই না ওইটা আপনার বিডি বালুর সাথে আসে যখন একটু মোটা বালু আসে তখন এটা আলাদা করে বিক্রি করা হয় প্লাস্টার বালু হিসেবে ওইটা আপনার কংক্রিটের যারা সরকারি কাজে ইউজ করে রোডে রোড কার্পেটিং এ ফাইনাল টাচে যারা ইউজ করে ওইটা হচ্ছে ওইখানে ইউজ করা হয় আর হচ্ছে এখানে হচ্ছে পাকশির বালু আর হচ্ছে আপনার যমুনার বালু পাকশির বালুটা মূলত হচ্ছে আপনার 1.5 FM হয় আর যমুনাটা 1.5 FM প্লাস হয় ঠিক আছে আপনার পাকশির বালুটা দিয়ে আপনারা নিশ্চিন্তে আপনার ঢালাই কাজের পর প্লাস্টার ইউজ করতে পারেন আর যারা একদমই আলাদাভাবে ইউজ করতে চান যারা একদম একটু ভিআইপি মানে একটু মোটা বালি বেশি মোটা বালি ইউজ করতে চান প্লাস্টারে তারা আপনার এই বালুটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার ফাইন যমুনার বালু এটা 1.5 প্লাস FM আছে এটা আপনার এই বালুটা আপনার হচ্ছে চালা এই বালুটা আপনার চালার প্রয়োজন নাই কোনো আপনারা ডাইরেক্ট নিয়ে চালতে হবে না ডাইরেক্ট আপনার ঢালাই ইউজ করতে হবে ডাইরেক্ট আপনার প্লাস্টার ইউজ করতে পারেন কারণ এটার মধ্যে কোনো এক পরিমাণ বিন্দু পরিমাণ ময়লা থাকে না এই ময়লা থাকার না থাকার কারণ হচ্ছে আমরা এটা আসলে ওইভাবে রিফাইন করে আনা হয় যখন এটাকে আপনার বডিতে লোড দেওয়া হয় তখন এটা আপনার পরিষ্কার যেখান থেকে উঠে ওইখান থেকে আনা হয় এই জন্য এটাকে কোনো চালার প্রয়োজন নাই আপনাদের একটা স্টক ভাইয়া দেখা আসলে এটা একটা স্টক রইছে এটা একটা মানে ইয়ার মতো রইছে এই যে এটা দেখেন ভাঙলে কোনো প্রকারের কোনো ময়লা পাবেন না কোনো প্রকারের কোনো কয়লাও পাবেন এটার মধ্যে ময়লা মুক্ত যমুনার বালুটা এই জন্য একটু ফেমাস কিন্তু আসলে যারা আপনার একটু কমের মধ্যে নিতে চান তারা আপনার পাকশির বালুটা নিতে পারেন পাকশির বালুটা সেম ফ্রেশ কন্ডিশন সেম ময়লা নাই এরপর হচ্ছে শামুকের ইয়া থাকে একটা আপনার প্লাস্টার বালুতে হচ্ছে শামুকের একটা প্রাদুর্ভাব থাকার কারণে থাকে মাঝে মাঝে কিন্তু হচ্ছে আপনার যমুনাতে আর পাকশিতে দুইটার একটা তো আপনার শামুক নাই কয়লা নাই এরপর হচ্ছে কোনো ময়লা টলা সল্টও নাই ঠিক আছে আপনার এই বিলিং করার পরে আপনার বিলিংয়ে আপনার সাদা সাদা মাঝে মাঝে একটা ভাব দেখা যায় ওইটাও নাই এই এটা হচ্ছে আপনার পাকশির বালু এটা হচ্ছে হালকা দানাটা একটু ঠিক আপনার পাতলা কিন্তু এটা দিয়ে আপনার মূলত প্লাস্টার আরামসে করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের ঠিক আছে বালুটা ফ্রেশ আসলে সো আমাদের কাছ থেকে যারা পাকশির বালু নিতে চান আমাদের দেওয়া নম্বরে কল করেন অথবা পেজে মেসেজ দেন আমরা খুব চিপ রেট এবং কেয়ারিং চার্জ খুব কমের মধ্যে যতক্ষণের মধ্যে পারা যায় ওইটা দিয়ে আপনার ঘরের দ্বারে আমরা পৌঁছে দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম